প্রিয় শিক্ষার্থী, করোনার এই মহামারীর মধ্যেও আশা করি তোমরা ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। তোমাদের এই অবসর সময়টিকে কাজে লাগানোর জন্য আমি হাজির হয়েছি একটি পদার্থের গাঠনিক ধর্মের লেকচার নিয়ে। আজকে আমি আলোচনা করব স্পর্শকোণ এবং কৌশিকতা নিয়ে। তো শুরু করা যাক। আজকে আলোচ্য বিষয়টা আমরা আগে দেখে নেই। আজকে আলোচ্য বিষয় হলো স্পর্শকোণ কি ও এর ব্যাখ্যা, কৌশিকতা কি ও এর ব্যাখ্যা, এবং বাস্তব জীবনে কৌশিকতা সম্পর্কিত কয়েকটি ঘটনা তোমাদের সাথে আমি আজ শেয়ার করব। স্পর্শকোণ কি, তোমরা কিছু চিত্র দেখতে পাচ্ছ। দেখো, সলিডের উপর কিছু তরলের ফোঁটা ফেলানো হয়েছে। এই ফোঁটাটি কখনো অবস্থান করছে? দেখো, এটা খারাপ বেশি, অনেক বেশি। এটা ঢালু, এটা অনেক বেশি ঢালু, আর এটা একেবারে সমতলের মতো অবস্থান করছে। তো এই সলিডের সাথে তরলের যে বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দুতে একটি স্পর্শক টানা হয়। এই স্পর্শক যদি টানা হয়, তবে ওই স্পর্শকটি সলিডের সাথে তরলের ভিতর দিয়ে যে কোণ উৎপন্ন করবে সেই কোণকে বলছি আমরা স্পর্শকোণ। তো আমি সংজ্ঞাটা প্রথমে দেখে নিই। দেখো, স্পর্শকোণ কি, কঠিন তরলের স্পর্শ বিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের ভিতর দিয়ে যে কোণ উৎপন্ন করে তাকে উক্ত কঠিন তরলের স্পর্শকোণ বলে। আমরা দেখতে পাচ্ছি কাচ ও পানির বেলায় স্পর্শকোণটা প্রায় 8 ডিগ্রি, যাকে আমরা বলছি সূক্ষ্ম স্পর্শকোণ। কিন্তু কাচ ও বিশুদ্ধ পারদের বেলায় স্পর্শকোণ প্রায় 139 ডিগ্রি। দেখো, এইটা হলো একটা স্পর্শ বামের চিত্রে, এটা হলো সলিড, স্পর্শকোণ হলো থিটা। ডানের চিত্রে দেখো, স্পর্শক রেখা সলিড, স্পর্শকোণ হলো থিটা। বামের চিত্রে স্পর্শকোণ কিন্তু 90-এর চেয়ে কম, ডানে কিন্তু 90-এর চেয়ে বেশি, ফলে বামেরটা হলো সূক্ষ্ম, ডানে হলো স্থূল। এজন্য স্পর্শকোণকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, সূক্ষ্ম স্পর্শকোণ এবং স্থূল স্পর্শকোণ। আমরা দেখে নিই সূক্ষ্ম স্পর্শকোণটা কি। দেখো, আমরা শুরুতে বলেছি 90-এর কম হলে সূক্ষ্ম স্পর্শকোণ, বেশি হলে স্থূল। কাদের ক্ষেত্রে সূক্ষ্ম স্পর্শকোণটি হয়ে থাকে? দেখা যায়, স্যার খুব সহজ ভাষা যদি বলি আমি, যেসব তরল কঠিনকে ভিজায় তাদের বেলায় স্পর্শকোণ হবে সূক্ষ্ম। এক্সাম্পল, পানি ও কাচের স্পর্শকোণ 8 ডিগ্রি ভিজায়। আবার খেয়াল করবা, তুমি যদি সরিষার তেলের একটা ফোঁটাও কাচের উপর ফেলো বা কোনো কাঠের উপর ফেলো, দেখবা এটা কিন্তু লেগে যাবে, ফলে ওখানে কিন্তু স্পর্শকোণ অবশ্যই সূক্ষ্ম হবে। এটা সূক্ষ্ম স্পর্শকোণ, এটা চিত্র দেখতে পাচ্ছ তুমি। এটা হলো স্পর্শক, এটা হলো সলিড, এই যে স্পর্শকোণ, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, এটা সূক্ষ্ম স্পর্শকোণ। এবার আমরা স্থূল স্পর্শকোণটা দেখে নিই। দেখো, স্পর্শকোণ 90 অপেক্ষা বড় হলে স্থূল স্পর্শকোণ, কাদের বেলায় ঘটে এটা? যদি কঠিনকে না ভিজায় তবে কিন্তু, যেসব তরল কঠিনকে ভিজায় না তাদের বেলায় কিন্তু স্পর্শকোণটা স্থূল হয়। ফর এক্সাম্পল, পারদ যদি তুমি কাচের উপর রাখো এটা কিন্তু লেগে যাবে না, তাহলে এই পারদটি হবে কিন্তু ও কাচের বেলায় কিন্তু এটা হবে স্থূল স্পর্শকোণ। যেটা আমরা দেখতে পাচ্ছি, পারদ ও কাচের বেলায় স্পর্শকোণ প্রায় 139 ডিগ্রি। আমি যদি সহজ একটা উদাহরণ দিই তুমি বুঝতে পারবে আরো ভালোভাবে। একটা ফুটবলকে যদি তুমি পুরোপুরি বায়ু প্রবেশ করিয়ে কোনো
কাঠের ওপর বা কাচের ওপর রেখে দাও, দেখবা ফুটবলটি খুব অল্প পরিমাণ অংশ কাচের সাথে লেগে আছে, এই জায়গায় স্পর্শকোণ হবে কিন্তু 90-এর বেশি। এবার ফুটবলটিকে যদি তুমি পাম্প বা বায়ু অনেকখানি বের করে নাও বা প্রায় অর্ধেক ভরে রাখো, দেখবা ফুটবলটি অনেক অংশ কিন্তু এটা লেগে যাবে, দেখবো এখানে স্পর্শকোণ কিন্তু 90-এর কম হবে, অর্থাৎ সূক্ষ্ম হবে। দেখো বলছিলাম আমি, সংশক্তি বল যদি কম হয়, অর্থাৎ পানির নিজের মধ্যে আকর্ষণ বলটা কম, ফলে নিজেকে গুটিয়ে নিতে পারে না, ফলে সূক্ষ্মকোণ হয়, কিন্তু পারদের বেলায় নিজেরা নিজেকে অনেকটা গুটিয়ে নেয়, গোল করে, গোলাকার করে, ফলে ওদের আসঞ্জন বলটা তুলনায় সংশক্তি বলটা বেশি, ফলে স্থূল বিভিন্ন প্রকার স্পর্শকোণ দেখতে পাচ্ছি, এখানে 0, এখানে প্রায় 180, এখানে 90, 90-এর কম, 90-এর বেশি। তাহলে দেখতে পাচ্ছি শুধু যে এই পানি আর কাচ, পানি আর পারদের ক্ষেত্রে স্পর্শকোণ তৈরি তা না, বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্পর্শকোণ তৈরি হতে পারে। আসি কৌশিক নল বা কৌশিকতা। কৌশিক নল ক্যাপিলারি টিউব, কৌশিকতা ক্যাপিলারিটি। হোয়াট ইজ ক্যাপিলারি টিউব, কৌশিক নল কি, এটা আমাকে প্রথমে জানতে হবে। কেশের মতো সরু ছিদ্র বিশিষ্ট নলকে বলা হয় কৌশিক নল। তাহলে কৌশিকতাটা কি? এই রকম সরু ছিদ্র বিশিষ্ট নলকে যদি তুমি কোন পাত্রের তরলের মধ্যে ডুবিয়ে দাও, দেখা যাবে তরলের স্তর হতেও নলের মধ্যে তরলগুলি অনেক উপরে উঠে গেছে। আবার এমনও হতে পারে তরলের উপরিবিষ্ট হতে নলের মধ্যে তরলগুলি অনেক নিচে নেমে গেছে। বামের চিত্রে দেখো, পাত্রের তলের উপরি স্তর হতে এই উচ্চতা উপরে উঠে তরল কিন্তু অবতল আকার ধারণ করছে। ডানের চিত্রে দেখো, উপরিবিষ্ট হতে নলের ভেতর তরল এই গভীরতায় যেয়ে উত্তল আকার ধারণ করেছে। তাহলে এই যে উপরে ওঠা বা নিচে নামা, উপরের এই ওঠাকে বলছি উদাহরণ, নিচে নামাকে বলছি অবনমন, এই ঘটনাকে বলছি আমরা কৌশিকতা। সংজ্ঞাটা আমরা জেনে নেই। দেখো, কোন কৌশিক কাজ নলের এক প্রান্ত তরলের মধ্যে খাড়া করে ঢুকালে নলের ভিতরে কিছু তরল তরলের মুক্ত তল থেকে উপরে উঠে যায়, অর্থাৎ তরলের উদাহরণ অর্থাৎ অধিক্ষেপ হয়। আবার কি হতে পারে? নিচে নেমে আসে, অর্থাৎ তরল অবনমন বা অবক্ষেপ হয়। এই যে অধিক্ষেপ বা অবক্ষেপ, এটাই হলো কৌশিকতা। এটা কেন হয়? এটা কিন্তু তরলের পৃষ্ঠটানের জন্য এরম হয়ে থাকে। এই বিষয়টা ব্যাখ্যা করা প্রয়োজন। খেয়াল করে দেখো, তরলের উপরে পৃষ্ঠ হতে এই উচ্চতায় উপরে উঠে তরলটি কিন্তু অবতল আকার ধারণ করেছে। প্রথম কোশ্চেন হলো, এটা উপরে উঠে কেন? আমরা জানি পৃষ্ঠটানের কারণে এটা হয়ে থাকে। তাহলে ব্যাখ্যা করা যাক, তরলের এই যে এখানে এ বিন্দু দেখতে পাচ্ছ, এ বিন্দু একটা স্পর্শক টানা হয়েছে, অর্থাৎ এই তরলটি গাছের এই বিন্দুতে নিচের দিকে টান অনুভব করছে, কাচের ওই বিন্দুটিও প্রতিক্রিয়া বল হিসেবে বিপরীতমুখী বল অনুভব করছে। এখন এই নলের চতুর্দিকে যদি এইভাবে পানি প্রত্যেকটা বিন্দুতে নিচের দিকে টান অনুভব করে, তাহলে প্রত্যেকটা বিন্দুতে এরকম আমরা আর পাবো প্রতিক্রিয়া বল, যা টির সমান। এর যদি দুটো উপাংশ বিবেচনা করি,
নল বরাবর উপরের দিকে রূপাংশটি কস থিটা, নল বরাবর পার্শ্ব দিকে রূপাংশটি স্যান থিটা। তাহলে একটা গোলাকার নলের পার্শ্ব দিকে যদি টি স্যান থিটা বিবেচনা করি, টি স্যান থিটা কিন্তু একে অপরের বিপরীত অংশ পাওয়া যাবে, কিন্তু টি কস থিটা কিন্তু সবাই নলের উপরের দিকে অবস্থান করছে, ফলে টি স্যান থিটা একে অপরকে ক্যান্সেল করে দিলেও টি কস থিটা রয়ে যায়, যে বলের কারণে পানিটা উপরের দিকে উঠে আসে, আর এরকম আহরণ ঘটে উপরের দিকে উচ্চতার সৃষ্টি করে। এটা কতটুকু বল সৃষ্টি হয় উপরের দিকে দেখতে পাচ্ছি আমরা, আর ব্যাসার্ধ এই নলের যদি পরিধি হয় 2πr, তাহলে উপরের দিকে কিন্তু কার্যকর বল হবে টি কস থিটা গুণ 2πr। উপরের এই অংশে যে তরল রয়েছে তা কিন্তু লাস্ট মানে ডানের চিত্রে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এরকম অবতল আকার ধারণ করেছে, ফলে সিডি রেখা পর্যন্ত তরল পুরো নল ভর্তি থাকলেও সিডি রেখার উপরে এসে কিন্তু নলটি পুরোপুরি ভর্তি নেই। দেখো এখানে একটা গ্যাপ সৃষ্টি করেছে, এই গ্যাপটা কেমন, এটা কিন্তু আর গভীরতার এবং আর ব্যাসার্ধের একটি সিলিন্ডারের মতো। খেয়াল করো এই কথাটা আমি ব্যাখ্যা করবো। দেখো খেয়াল করো এই উচ্চতার এই নলের ভিতরে সিলিন্ডারের যে আয়তন রয়েছে পানির আয়তন তো সেটা হবেই, পাশাপাশি কি রয়েছে, এই যে আর ব্যাসার্ধের যে সিলিন্ডার রয়েছে এবং আর গভীরতার, সেই সিলিন্ডারের আয়তন কিন্তু পুরোপুরি পানি দ্বারা ভর্তি নয়, ফলে এখানে কতটুকু গ্যাপ রয়েছে, এই গ্যাপটা যদি আমি একটা অর্ধগোলক বিবেচনা করি, তাহলে আর ব্যাসার্ধের অর্ধগোলকের আয়তন যদি এখান থেকে বাদ দেয়, তাহলে কিন্তু এই দুই পাশের যে পানি রয়েছে তা কিন্তু পেয়ে যায়। খেয়াল করো এই পুরোটা যদি বিবেচনা করতাম একেবারে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা আর গভীরতার এবং আর ব্যাসার্ধের সিলিন্ডার হতো, এটুকু পানিতে ভর্তি থাকলে কিন্তু আমি বলতাম আর ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডার আয়তনের সমান পানি রয়েছে, কিন্তু পানির এই অংশটি কিন্তু ফাঁকা রয়েছে, এই অংশটি কিন্তু একটা অর্ধগোলকের মতো অবস্থান করছে, অর্থাৎ এইটা যদি আমি বাদ দেয় তাহলে কিন্তু পানির আয়তনটা পেয়ে যাচ্ছি। তাহলে এই গভীর উচ্চতার সিলিন্ডারের আয়তন পাইআর স্কোয়ার এইচ, আর এই আর গভীরতার আয়তন হলো পাইআর স্কোয়ার গুণ আর, আর এই ফাঁকা অংশ অর্ধগুলো গুলোকে ফুল ভাগ 3πr³ হাফ দিয়ে ভাগ করলে অর্ধগুলো হয়ে যায়। তাহলে এই পানির ওজন কত, আমরা জানি ডাব্লিউ সমান mg, mটা কি ভি গুণন রো জি, ভিটা হলো আয়তন। তাহলে এইটুকু পানির আয়তন যদি এখানে বসায় দিই আমি, তাহলে এইটুকু পানির যে ওজন নিজ দিক ক্রিয়াশীল তা কিন্তু পেয়ে যাবো, সেটা হলো এটা। এখন এই পানির ওজন নিজ দিকে ক্রিয়াশীল, অন্যদিকে উপরের দিকে যে টি কস থিটার কারণে কার্যকরী বল সৃষ্টি হচ্ছে সেটা 2πr টি কস থিটা, সাম্যাবস্থায় এই কার্যকরী বল উপরের দিকে এবং এই ওজন নিচের দিকে ক্রিয়াশীল হলেও এরা কিন্তু সমান সমান থাকবে, ফলে কি দেখা যাচ্ছে 2πr টি কস থিটা এই পানির ওজনের সমান। খেয়াল করে দেখো এখান থেকে পাই আর কমন নেই, পাই আর ফায়ার কিন্তু কেটে দেওয়া যায়, পরের লাইনটা তাহলে কি দাঁড়াচ্ছে 2t cos θ আর এইস 1/3 r² রো জি। পরের লাইনটা দেখো টিটা রেখে দিলাম, 2 cos θ পার করে দিলাম, এটুকু কিন্তু হচ্ছে। কোষিক নল পদ্ধতিতে পানির পৃষ্ঠটান নির্ণয়ের মূল তত্ত্বই হলো এটা, এখন এটা আমরা ব্যাখ্যা করব। সূত্রটি থেকে আমরা দেখতে পাচ্ছি এই আর ভাগ থ্রি এস এর তুলনায় কিন্তু খুবই খুবই ছোট, কারণ আমরা শুরুতে বলছি এই ব্যাসার্ধটা কেমন, একেবারে চুলের মতো সরু ছিদ্র বিশিষ্ট, অনেক ছোট বিধায় এটা অ্যাভয়েড করলে আমরা এটা অনেক সিম্পল একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এর থিটাটা হলো স্পর্শকোণ পানি ও কাছের মধ্যে, তবে যদি এই স্পর্শকোণটা থিটা
সূক্ষ্ম না হয়ে স্থূল হয় তাহলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে। যদি এটা 90 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়, আমরা জানি বিশুদ্ধ পানির ক্ষেত্রে, শুদ্ধ গ্যাসের ক্ষেত্রে স্পর্শকোণ 0 ডিগ্রি, তাহলে কত হল 1, তাহলে আমরা আরো সহজ লিখতে পারি টি সন এইচ আর রো জি ডিভাইড 2। দেখা যাচ্ছে আমি যদি তাপমাত্রা ঠিক রাখি তাহলে টি রো থিটা জি এল কনস্ট্যান্ট থাকে, তাহলে এইচ হলো উচ্চতা আর হলো ব্যাসার্ধ, এদের মধ্যে সম্পর্ক কেমন দাঁড়ায়, এইচটা আর এর ব্যাসার্ধ। অর্থাৎ তুমি যদি নলটিকে বেশি মোটা করো ছিদ্রটিকে তাহলে আর বেড়ে যাবে, এইচ কিন্তু কমে যাবে। তাহলে তুমি আরটা যত যত সরু রাখতে পারবা এইচ কিন্তু তত উপরে উঠবে। ফলে আমি যেটাকে বলছি চুলের মতো সরু, গাছের ক্ষেত্রে গাছের শিকড়ের মধ্যে ছিদ্র কিন্তু আমরা চোখেই দেখি না, কিন্তু ছিদ্র কিন্তু আছে। তাহলে কতটা সূক্ষ্ম ছিদ্র, আর এই কারণে গাছের ওই সরু শিকড়ের ভেতর দিয়ে কিন্তু পানি অনেক অনেক উপরে উঠবে। কিন্তু বাস্তব জীবনে আমরা যদি পরীক্ষাগারে সরু নল দিয়ে পরীক্ষা করি সেটা কিন্তু অতটা সূক্ষ্ম হয় না বিধায় সেটা কিন্তু সামান্য উচ্চতার পানি আমরা দেখতে পাবো। তাহলে কোষীকতার উদাহরণটা আমরা দেখি কোথায় কোথায় হয় বাস্তব জীবনে। যেটা বলছিলাম কোষীকতা, ধরুন গাছের কাণ্ডের ভেতর দিয়ে পানি মাটি থেকে পাতায় পর্যন্ত পৌঁছে যায়, তুমি মাটির কলসির ভিতরেও কিন্তু দেখতে পাবে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে যা আমরা চোখে দেখি না। এই কারণে কিন্তু পানি কলসের ভেতর থেকে বাইরে বেরিয়ে কলসির গাটা ভেজা ভেজা করে রাখে। তুমি টিস্যু পেপার দেখেছো, টিস্যু পেপার দিয়ে আমরা কিন্তু অনেক কিছু পানি বা কালি চুষে নেই, টিস্যু পেপারের ভিতরে কিন্তু ছিদ্র রয়েছে। তুমি দেখবে বর্ষাকালে অনেক সময় পানি জমে গেলে মাটির দেয়াল দেখবা যতদূর পর্যন্ত পানি আছে তার অনেকটা উপরেও ভিজে গেছে। এটাও কিন্তু একটি কোষীকতারই উদাহরণ, মাটির সরু ছিদ্র দিয়ে নিচের ভেজা মাটির পানি এই যে উপরে উঠে এসে উপরে মাটিকে সিক্ত করে রাখে, এটাও কিন্তু একটা কোষীকতার উদাহরণ। তবে তুমি খেয়াল করে দেখবা বেলে মাটির ক্ষেত্রে উপরে একটা শুকনা থাকে, কারণ বেলে মাটির মধ্যে ছিদ্রটা নেই বললেই চলে। তো আমরা যদি এতক্ষণ ধরে পৃষ্ঠটা নিয়ে আলোচনা করলাম, পৃষ্ঠটা নিয়ে বিষয় নিয়ে আলোচনা করলাম, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা একটা পৃষ্ঠটা নিয়ে উদাহরণ কোথায় কোথায় ঘটে সেটা দেখতে পাচ্ছ তোমরা। পানির তলে পোকামাকড়ের চলাচল, সাবানের ফেনা, গাছের পানির পরিবহন, তলে পৃষ্ঠে সুচের অবস্থান, সাঁতার কাপড় বা তাবড় কাপড়ের মধ্য দিয়ে পানি প্রবেশ করতে পারা না পারা, এই বিষয়গুলো কিন্তু পৃষ্ঠের উদাহরণ। তাহলে আমরা কোষিকতা যতগুলো উদাহরণ দিছি তা কিন্তু সবই পৃষ্ঠটানেরই উদাহরণ, পৃষ্ঠটানেরই একটা অংশ ছিল কৈশিকতা। তো আমি শেষ করব, শেষ করার আগে তোমাদের কাছে একটি কোশ্চেন রেখে যেতে চাই। কোশ্চেন, পানির ক্ষেত্রে আরোহণ কিন্তু পারদের ক্ষেত্রে অবরোহণ ঘটে কেন, এই উত্তরটি তোমাকে দিতে হবে। এটা একটা অনুধাবনমূলক কোশ্চেন, তবে অ্যান্সারটি আমি দিয়ে দিলাম, তোমরা নিজেরা ট্রাই করবা পরে দেখবা। ধন্যবাদ তোমাদের সকলকে, ভালো থেকো সকলে। শেষ করছি, আগামীতে ইনশাল্লাহ অন্য কোনো লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।